হচ্ছে, শরীরে জ্বালা হচ্ছে, এটাও আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য হচ্ছে, এটাও আপনার শরীরে যে পাউন্সগুলি যাচ্ছে, পাউন্স মানে অঙ্কুরিত কোনো বীজ যদি কেউ খায় তাহলে তার শরীরে জ্বালা থাকতে পারে না। এরপর জ্বালা থাকে তাইলে আপনি করলার রস এক কাপ সকালে, এক কাপ বিকালে, এক কাপ রাতে করলার রস ফেলে সাত দিনের ভিতরে আপনার শরীরে যে জ্বালা পড়ার অংশটা আছে সেটা নিউট্রাল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনি মেথি খান, করলার রস খান, আপনি বুট ভিজিয়ে খান, এই তিনটা জিনিস আপনি খান, আপনি ভালো হলে আরও আপনার চতুর্পাশের সকলকে এই জিনিসটা অ্যাডভাইস করবেন। আর আপনি যদি দুইবার গোসল করেন আলহামদুলিল্লাহ, আর মাথায় একটু তুলা দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন, যাদের পায়ে জ্বালা পোড়া হয় তাদের মাথায় একটু জ্বালা পোড়া হতে পারে, নাহলে পরে কিন্তু এটার থেকে আপনি যদি এটার সমাধান এখনই না করেন তাহলে আপনার চুল একটু বেশি বেশি পড়বে। একটা জিনিস খেয়াল রাখবেন, ডেলি 100 চুল পড়লে মেয়েদের কোনো অসুবিধা নেই, কিন্তু ডেলি 200 চুল পড়লে এটা বিপদজনক। অতএব আপনাকে 100 চুলও পড়বে না, আপনার 50টাই এসে পড়বে, কিছু চুল পড়বে, আপনার 10,000 চুল আছে, 100 চুল 50টা চুল পড়বে, কিন্তু এর বেশি পড়লে আমাদের এই তরিকা এই তিনটা জিনিস আপনাকে খেতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই ধরনের রোগীদের সাধারণত যাদের হাত পায়ে জ্বালা হয় তাদের নখ ফেটে যায়, নখের কুনি ফেটে যায়, কুনি পেকে যায়, নখ এই আমাদের এই যে এখানে 10টা নখ আছে, পায়ে 10টা নখ আছে, এই 10টা নখের জন্যই মহা ওষুধ হলো ঢেঁড়স। ঢেঁড়সের মুখটা কেটে আপনি যদি এমনি ঢুকিয়ে দেন, 15 মিনিট রাখেন, 7 দিন রাখলে এখানে যত ধরনের রোগ হবে আলহামদুলিল্লাহ সেটা আপনার ভালো করে দিবে ঢেঁড়স। ঢেঁড়স যদি জোগাড় করতে না পারেন, কালো লম্বা বেগুন এটাকে মাঝখানে কেটে ওটার ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিয়ে বসে থাকেন, 7 দিন করেন এরকম 5-10 মিনিট করে, আলহামদুলিল্লাহ নখের যত রোগ আছে সবটাই আমরা একটা ভালো রেজাল্ট পাবো। যে জ্বালা পোড়ার কথা বলে আমাদের দেশে অনেক বিশেষ করে মহিলারা এই ধরনের সমস্যার কথা কিন্তু বলেন থাকেন। ডাক্তার আলমগির মতি কিন্তু আপনাদেরকে বললেন যে ন্যাচারোপ্যাথির মাধ্যমেও কিন্তু ভালো থাকা, সুস্থ থাকা, নিরাময় থাকা অবশ্যই সম্ভব, যেটা উনি বললেন। সাধারণত জ্বালা পোড়া করার কারণটা হচ্ছে যার অনেকদিন থেকে ডায়াবেটিস আছে এবং অনিয়ন্ত্রিত মাত্রায় ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু নার্ভ এন্ডিংগুলো বা স্নায়ুগুলো বা রগগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে শরীরে এই ধরনের সেন্সেশন হয়। আরেকটু তো অবশ্যই যেটি উনি বললেন যে যদি অপুষ্টি বা পুষ্টির অভাবে ভুগে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমরা বলি সেগুলো যদি অভাব থাকে, সেগুলো যদি তিনি ঠিক মতো না খান তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অতএব আমাদের খাবার দাবারের দিকেও সব ধরনের খাবারই আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাবো, সব রঙের খাবারই আমরা খাবো, এই দিকটা ডাক্তার সাহেব। আরেকটা ব্যাপার, আপনিও মাঝে মাঝে এইগুলি গবেষণা করেন, বলেন যে আমাদের যে খাবারগুলো আমরা খাই সেগুলো কিন্তু অনেক করে চিবিয়ে 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 খেতে হবে, কারণ আমরা যত খাবারগুলি চিবাবো তত আমাদের জিভ থেকে স্লাইভা এসে খাবারগুলিকে গ্রহণযোগ্যতা বাড়াই দিবে এবং ওই খাবারগুলোতে আমাদের আয়ু কমবে না। আমরা যদি দ্রুত গিলি, দ্রুত খাই তাহলে এই খাবারগুলো হজম হতে অনেক সময় লাগে, আর বয়স বৃদ্ধির সাথে সাথে যত বেশি চিবিয়ে চিবিয়ে খাবার খাবো তত কিন্তু আমাদের খাবারের হজম শক্তি বেড়ে যাবে, আমাদের স্টমাকে কোনো অ্যাসিড হবে না, আমাদের ফ্যাটিক লিভার হবে না। জন ওয়েঞ্জেল, এটা কানাডার লোক, ওনার বয়স এখন 97 বছর, উনি সারা পৃথিবীতে খাদ্য নিয়ে রিসার্চ করেন, তো উনি বলেন যে লোকটি খুব দ্রুত খায়, যে লোকটি তাড়াতাড়ি খাবার গ্রহণ করে, যে লোকটি খাবার চিবিয়ে গ্রহণ করে না তাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়, সে অনেক রকম পেটের সমস্যায় ভুগবেন। অতএব আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে খাবারগুলো সম্পূর্ণভাবে চিবিয়ে খাবেন, তাহলে শরীরে জ্বালা পোড়া হবে না। মাসিকের গোলমাল হওয়ার একটা প্রধান কারণ হলো আমরা সকালবেলা খালি পেটে ফল খেলে মাসিকের গোলমাল হবে না মেয়েদের, কারণ আমরা অনেক মেয়েরাই ফলটা স্বামীদেরকে খাওয়াই, ছেলেদেরকে খাওয়াই, আব্বাকে খাওয়াই, নিজে খাই না, তারই বেশি দরকার ফাইবার। আনারস হলো বেস্ট কোয়ালিটি ফাইবার, মুলা হলো পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফাইবার, অলিভ অয়েল হলো বেস্ট কোয়ালিটি ফাইবার, আর পৃথিবীর সবচেয়ে সুপার ফাইবারের নাম হলো তিল। পৃথিবীর যত রুটি আছে, 7-স্টার হোটেলের রুটি, 9-স্টার হোটেলের রুটি, 5-স্টার হোটেলের রুটি, জেনেভা কনভেনশন হলের রুটি, সব রুটির ভিতরে ফাইবার বেশি দেওয়া থাকে আর ওখানে তিল দেওয়া থাকে। আপনি দেখবেন KFC-তে যাবেন, যে কোনো রুটির মধ্যে তিল আছে, আপনি ম্যাকডোনাল্ডে যাবেন, যে কোনো রুটির ভিতরে তিল আছে,
পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যাদের 20,000 আউটলেট আছে ওয়ার্ল্ডে, তারা সকলেই তাদের রুটির ভিতরে মাংসের ভিতরে তিল দেয়। আমরা এত তিল উৎপাদন করি, আমরা তিলের তেলও খাই না, তিলও খাই না, তারপরে আমরা সুপার ফাইবার পাচ্ছি না। ফাইবার না পেলে তো আপনার খাবার হজম করবে কে? ফাইবার হলো আপনার স্টমাকের জ্বালানি, মানে চুলা। বাসায় যদি গ্যাসের চুলাই না জ্বলে আপনি খাবার কিভাবে পাক করবেন? তা আপনি গ্যাসের চুলা জ্বালানোর জন্য যে তেল দরকার সেটা আছে তিলের ভিতরে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন।